এটা পরিমাণ মতো লবণ দিলাম আর এখানোর মধ্যে সুন্দর কইরা মিক্স কইরা একবারে ফেসটা ব্রাউন হলমু পরে কিতে গিতা করি কিভাবে প্রসেসিং করি দেখাইমু আপনারারে এই তো ফেজের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু স্পাইসি বেলাকে আর কি আর এখানোর মধ্যে পালাটি গেলে পেঁয়াজে ব্রাউন করমু জাল জাল খাইতা সাইরা সর্দি তাপের মধ্যে পালা লাগে তারা কিছু জাল জাল তো দুইটা সেই কাবাব পাকড়ছি উপরে দিবা লাগে এগুলো লাগে বেশি গরম করে নিছি টুকি তৈ গেছে কি অসুবিধা নাই মাংস সবাই বালা পাইন বাসার মাংস কিচ্ছু তাহলে উপরে উপরে বলতে নুডুলের উপরে আঁকি দিব মাংস কিচ্ছু তাহলে বালা পাইন তো এই পর্যায়ে ফেসগুলো ব্রাউন হয়ে গেছে আর আমি একটা একটা কইরা সাইডটিয়া এক আঁকে আট করলাম আর এখন সুন্দর করে মিক্স করে নিব ফেসটা ব্রাউন হইলে ভালো লাগে নুডলটা খাইতে আর সবসময় যারা আমার সাপোর্ট করেন নাইস নাইস কমেন্ট করেন আবার আপনারা থ্যাংক ইউ এই তো আজকে ভেজিটেবল এক্সট্রা আট করলাম একটু ডিফারেন্ট হয়ে খাইতে চাইরা তারা ভাবলাম একটু ডিফারেন্ট হয়ে তারা দেই আর ভেজিটেবল কিন্তু হেলথে লাগে অনেক বালা বাচ্চা যদি দিতে পারেন খাওয়াইতে পারেন সালা খান আর কি একটু খেতা আমার রিজন তো একবারে খাইতে চাই না ভেজিটেবল আমি ওলা খানো দেখি নুডল নিয়ে খাইন আর এখন তো লন্ডনও সব বাচ্চাই নো অনেকটা বেমার আর হলিডে তো আর হলিডে করিয়াও নাই স্কুলও গেলেও এখন সময় আমি বুঝি বালা ঠান্ডার মধ্যে বারো ইলে স্কুলও গেলে আরও শরীর ইউজ হয়ে যায় কি আর ইলা গরো বইলাই আর আটটা বারো ইলাই হলিডে আর বেমার পড়ে বেশি এতো এটার মধ্যে সস জাল সস আর একটা চিজ তো বেশি চিজ দেয় না আসলে আমরা এর আগেও খাইছি না লাগে পেলাম আর পানিগুলো একদম রেডি হয়ে গেছে কি একটু ভাঙ্গা ভাঙ্গা দিলাম আমি বললাম বা খেতে হয় না খেতে হয় না এভাবে করি করি তিনটা আট করে নিব এই পর্যায়ে নুডল গুলো আট করলাম দেখতে পারা সুন্দর করে নিচে করে মিক্স করে দিলাম আমি আর কি আমার বাসার যেভাবে বানাই আমি সব দিন একলা খান বানাই না আমি আমার স্টাইল করিয়া বানাই এখন একলা খান আমার ছেলে মেয়ে তারা মানে কি সবসময় একলা খান খাইতে পছন্দ তো করেন না এখন ভেজিটেবল দিয়া ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াই দেই তারা জেলা বানা পাই সব দিন তার সবসময় শেয়ার করা হয় না এইভাবে কইরা এক মিনিটের মতো সুন্দর কইরা পালাই নিচে পুরো কইরা মিক্স কইরা দিলাম পরে আমি সবগুলো সস আট করবো আর স্লো আগুনও রাখবা অবশ্যই আস্তে আস্তে আগুনও হইলে কি ভালো এই তো একটা একটা কইরা তিনটা সসও দিমু আর যে জাল ওইব রিয়ানা তো ফয়লা বানাইবালা তাই এক্সাইটিং তাই খাই লিবা পরে তো একটুকু খাই না হিলা খান এই তো একটা একটা কইরা তিনটাও দিলাম আট ধরলাম আর এই কেতা স্পাইসটা নানি দেওয়ার পর সসটা দেওয়ার পর রিয়েলি টেস্টি বানাইলাই নুডল আর রিজান তো তাই এক যারা খাইতে পারেন না দুই তিন চামচ খাইও হইবা থ্যাংকফুল হয়ে গেছেন কি আর খাইতে পারবা না এমনি বানাইবার আগে রিজনে হইবা খাইবা লাগে মানে দেখাইবা তাই যে খাইবা লগে লগে থাকবা আজকে অবশ্য আমার ছেলে একটু বেমার সেই তাই না আজকে লোকে নাই নাইলে তো দেখাইলাম না শেয়ার করলাম না
রিয়ানা প্রিন্সেসে আমার তাই না টিভি দেখা এই তো দেখতে পড়রা সুন্দর কইরা নি সফর কইরা মিক্স হইরা দিমু বালা থেকে নে আর মিক্স করার পর আর কি তা ঢর মু দেখাইমু আর তো রইছে চিজ এগুলা আর যত বেশি নাইসলি মিক্স করবা অত খানি ফুড যে কোনো ফুডও খেতা ইয়ামি লাগে আর তিনটা সস দেখতে পড়রা তো নাইস হইছে আর ভেজিটেবল গুলো আমি দিছি ওই এখন সেলাই সেলামে তারা ভেজিটেবল খাওয়া হয়ে গেল কি নিম্নে তো সেলা ভেজিটেবল হেলা খাওয়া হয় না এই তো শিক কাবাব গুলা খাইতে রাখছি অলরেডি দেখাইছি আর এই পর্যায়ে শিক কাবাব গুলা দিলাম দেখতে পড়রা উফরে আর চিজ দিমু এই তো উফরে চিজ দিলাম আসলে আমি বুঝছি যতটা চিজ মনে হয় দিব আসলে যতটা না ছোড়া ছোট ছোট পাখি সস ইবার বেশি আছে পাখিট এই তো তিনটা প্যাকেট দিলাম ছোড়া ছোড়া হতে গেলে এলাকার নাই আজকে বাসার মধ্যে এক্সট্রা চিজ নাই নর্মালি থাকে আজকে নাই এই তো চিজের সাথে পুরা চিলি অত দেখা যাইর ব্ল্যাক চিলি লাহান এই তো দেখতে পড়রা এখন জাস্ট খালি করেন্ডার পাতা যারা খাইন দিতে পারবা আমার বাসা তো আমার ছেলে তারা লাইক করেন করেন্ডার পাতা আর আমি করেন্ডার পাতা ধরমু এখন চিজটা খেতে দিব হইরা নাইসলি মিক্স করে দিলাম দেখতে পড়রা আর এখন জাস্ট করেন্ডার পাতা ধরমু ফ্রোজেন করেন্ডার পাতা দিলাম আর এত সুন্দর করে মিক্স করে দিলাম আর টেস্ট করছিলাম লবণ লবণ হয়েছে নি খুবই খুবই টেস্টি হয়েছে যদি ভালো লাগে আমার রেসিপিটার মতো আপনারা বানাইয়া খান যেন রিয়েলি টেস্টি আর একটু যদি শিখতে পাব থাকে না বাসার চিকেন উইংস তা যে কোনো তা দিও চিকেনের একটু ফ্লেভার থাকলে ভালো লাগে নুডলের মধ্যে ফ্লেভার বলতে কি মাংস কিছু থাকলে আর কি বাচ্চাতে স্পেশালি ভালো ফাইন আগ্রহ থাকে খাইবার আর এই তো একবারে রেডি হয়ে গেছে কি আর লইরাম আমার ছেলে বড়জনে দিলাম ফার্স্টে রায়হানেরও একটা বেশি পছন্দ বাইরে বারোই লই খালি তাই স্পাইসি রামান নুডল আনিলিতাম আর আনইন যত বার যাইবা অতবার লই আইবা একটা বুঝে যে টেস্টি তাই লেগেছে লাগে এই তো রামিসারে দিলাম রামিসার বেশি খাইতে চাই না পুরো হইলেও ঠিক আছে রামিসার বেশি স্পাইস বালা ফাইন না একটা রিজনে লাগি লইরাম যে থুরা রিজন দিয়ে না থুরাও খাই লাগে বেশি আর দেয় না তারা বেশি চাই না এই তো ফাইনালি রেডি হয়ে গেছে গি কতটা দিলাম যারা সাথে আসলা দেখতেও পাররা আর খুবই খুবই ইয়ামি হয়েছে কিন্তু খাইয়া টেস্ট হইলেও দেখা হইরাম ভালো লাগলে অবশ্য আমার রেসিপিটা বানাইয়া খাইন জানো কমেন্ট হইয়া কইন জানো কেলা লাগলো আপনারা গেছে আর দেখতেও পাররা কত নাইস লুক হয়েছে আর খাইতো ইনশাল্লাহ অনেক ইয়ামি ইয়ামি হয়েছে আর খাইলাই এখন আমরা থ্যাংক ইউ রামিসা অলওয়াইজ আমার মেয়ে আমার সামানাইয়া দেন আর সবসময়ও খুব মজা করে খাই চাটা আমেরিকানের মধ্যে দেখতে পাররা তিনটা বেবি চিকেন খালকে লাগে আজকে লাগে নাই বা হয়েছি আর সুন্দর করে ম্যারিনেট হয়ে ফ্রিজ আরও রাখি দিমু আর খেতা রোস্টটা লাগে আর কি আমি নর্মালি আগের দিন রাত্রেও রোস্টটা লাগে রেডি হয়ে রাখি লাই আর বালা ঠিক না মশলা অত অত বালায় ঢুকে আর এখানেও দেখতে পাররা হলজা গিলা আর ফোলা গরুর আর এগুলো আমি এখানে অলরেডি বয়েল ইছি পেঁয়াজ দেখতে পড়লাম হাফ ফ্রাই হইজাল আর ব্রাউন হওয়ার পরে সব তা ধরে নিমু জাস্ট দেখাইলাম আজকে ব্লগটা খেতা দিয়া কে বানাইলাম কুকিং কথা এই তো সব জাতের গরম মশলা দিলাম কয়লা দিলাম খেতা তেজপাতা এরপরে দিলাম ডালচিনি টোস্টার দিলাম অলরেডি আমি পাউডার দেই গরম মশলা লঙ্কার গুড়মরিচ এরপরে ডালচিনি দিলাম একটু দিলে কি পালা আমি ফ্রেশ তো দেই পাউডারও দেই দিয়েও দেই
আর আমি ফারস্টে ফাসফুরন দিতে ভুলে গেছি তোরা একটু ফাসফুরন দিলে যেন এক সিনটি বেশি না তো প্রপারটা মিক্স করবা আর অলরেডি তো ফার্স্টে দেখাইছি না আমি বড় বড় দুইটা পেঁয়াজ দিছি আদা রসুন দিয়া পালাটি কেনে পেঁয়াজটারে কষাইয়া নিরাম একটু তো সবাই জানো এটা লাগে দেখাইবার কিছু নাই আর এখন আমি ধনিয়া দিলাম ধনিয়া আগে উঠছিল না ওয়ান স্পুন পরিমাণে সব জাতের মশলা ধরে লিমু আর এটা ছোটো কটির কথা খালি কই নাকি কয়টাকে লইছি এটা আমি লইছি কিতা তাকে টু স্পুন দিলাম মরিচ আর সপ্তাহ ওয়ান স্পুন মশলা দিলাম আর কেয়াটাকে লইছি এটা বেশি দামও না ওয়ান পাউন্ড না টু পাউন্ড আসছিল এক প্যাকেটও আর অবশ্যই আপনারা যারা লইতে চাইন অনলাইনেও মিলে আই কেয়ার ওগুলা ডিফারেন্ট ডিফারেন্ট আছে আমার কাছে লাগে ওয়ান পাউন্ড হইলেও আনছিলাম তিনটা আমার সমান হইয়া হয় না ফার্স্ট ছোটো ছোটো এইগুলা যেন মশলা তো তুমি যে সুন্দর লাগে এগুলো কই থাকে আগে কইলাই ভিডিও যারা আমার রেগুলার দেখই ফলো করই তারা ভালো রাখবো আর দেখো করার সপ্তাহ মশলা মশলা দেওয়া এখন শেষ ফিনিশ আর এখন মশলা কষানি ফিনিশ আর দেখো করা গরুর হলজা গিলা কতবার গিলা খালি কই কেতা গরুর কেতা কি হলজা গিলা আর অত মনে হয় আই থিঙ্ক আমি নিজেও জানি না সপ্তাহ কি আনি যেটা ওটা চাই আমার ভিডিও বানাইয়া দিলে আর কইটা ও গরুর হলজা গিলা নি উ গাইতাম না আসলে তারা সামনে ওগুলা কইলে না নি পরে তারা গাড়িগুলো হইতো চাই না যাই হোক কার কার বাচ্চেন তো ইটা করেন অবশ্যই কিন্তু ওইটা কই জানো আর আমার আবিসা সবসময় আমাদের সাপোর্ট করো ভিডিও বানাইতে উৎসাহ জায়গায় দেয় আর বাকি দিকে তো আপনারা আমার তো সব ভাই বোনাইতে সবসময় সাপোর্ট করলাম অভাবেও দেখতে পারলাম এখন আমি ফাইভ মিনিটের মতো অভাবে ফসাই লিমু পরে দেখা যাক কি তখন রিক্স ফেলিলে এই তো দেখতে পারা ওয়ান কাপ পরিমাণে ওয়াটার দিতাম ফলজাগুলা নাকি কিতো হইতো করি খুব হইতো করি আর এখানোর মধ্যে সব জাতের গরম মশলা পাউডার ওয়ান স্পুন একবারে লাস্টে দিলাম গ্রানে লাগে আর কি তো অপশনাল দিলে দিবা না দিলে ভাই আর এভাবেও আরও ফাইভ মিনিটের মতো আর এটা আরও একটু কুক করবো মশলা তখন দিছি না একবারে দেখাইমু ফাইনাল লোক আর এই তো দেখতে পারা এখন থ্রি টু মিনিট গেছে কি আর কারিটার লুক ওরকম হয়েছে আরো ঠান্ডা হইলে কারি লুক দেখতে ভালো লাগবো আর এই তো টু থ্রি মিনিট পরে তিনটা টমেটো আর একটা ইংলিশ লেমন বেশি নাই দুই তিন পিস দিছি একটু হালকা টক হইতে করি আর পরিমাণ কইরা দিবা একটু টক জাল খাই কি ভালো লাগে আর এইভাবে কইরা দেখতে ফররা বেশি সময় খসাইতাম নাই এখানোর মধ্যে দেখো কেটা আলু দিছি দুইটা আলু দিছি আর কেবেজ দিছি আলু দিলাম আলুই আরো ভালো লাগে আর কি খাইতে আমার কাছে একটু টেস্টি লাগে ওরকম ভাজি আর শীতের দিনও এইভাবে সবজি দিয়া খাইলে ভালো লাগে এইসা দিয়া আর শীতের আনাজগুলো আমি ওভাবে খাইতে পছন্দ করি আর এইভাবে বাজির মধ্যে যদি একটা আলু দেওয়া হয় আরও ভালো লাগে সুন্দর করে নিছি উপরে করে পালা ঠিক এনে মিক্স করে দিমু আর ফাইভ মিনিটের মতো খসাইমু পরে ওয়ান কাপ করি মানে ওয়াটার আট করমু খসাইয়া তো গেফানি আট করমু আনা খসাইয়া করতাম নাই খসাইয়া হলে তে কারিটাও আরও রিয়েলি টেস্টি হইব কষানির মধ্যেও কারি মজা লাগে যে কোনো কারি বানাও ভাজি পোলাও এনিথিং খসাইয়া সুন্দর করে রাঁধলে অবশ্যই টেস্টি হয় এই তো দেখতে পারা কষানি ফিনিশ আর এখন আমি জুল জুল হয়ে রাখি অতটা জুল নাই সাথে তাহলে দেখতে পারবা তখন জুল আট করি আর এই তো ওয়ান মগ আর কি বড় কাপে এক কাপ দিলাইলে হইব আর এটা তো একটু কুক হইতো অত বেশি তো আর কুক হইতো না কেবিজ তো ফাইভ থেকে সেভেন মিনিটেও কুক হয়ে যায়গি আর দেখতেও পর রাখো তখন জুল দিছি বেশি নাই একটু আর হালকা দিলে ভাতের সাথে খাইতে একটু ভালো লাগে আর বেশি ড্রাই লাগে না ভেজিটেবল কারির মতো আর কি হইল আর দেখতেও পর আরও ফাইভ থেকে সেভেন মিনিটের ভিতরে করেন্ডার পাতা দিমু
এইতো একদম রেডি হয়ে গেছে কি আর এখন ফ্রোজেন করেন্ডার পাতা আট করলাম আর এখানের মধ্যে বাসার মধ্যে উই কই আবার ওয়ানি আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানরা উই কো ওয়ান টাইম ও বাঙালি সপ্তাহে কে তাহলে করেন্ডার পাতা ও তাহলে বোতানি আর বাকি যে তাহে ফ্রোজেন হয়ে রাখি দেই যেটাও ফর আ ফাইনাল লুক খুবই নাইস হয়েছে আর লবণ টেস্ট করছিলাম একদম পারফেক্ট হয়েছে মশলা যা লতা আর কারিটা আপনারা যেসে খিলা লাগলো অবশ্যই কমেন্ট হয়ে জানাইবা আর আমার ভিডিও তো আজকে এই পর্যন্ত আসিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবসময় সাপোর্ট করবা আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবা না ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিন জানো সবসময় মতো আর আজকে এই পর্যন্ত Bye everyone. See you soon.